সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক এক মাস যাবৎ অসুস্থ, বিচারকাজ স্থগিত হয়ে আছে, খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা চিঠির জবাব পাঠালেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল, তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক, আপনি চুরি করেছেন? বৃদ্ধা মহিলা, জি। বিচারক, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ? বৃদ্ধা মহিলা, জি। বিচারক, জেনেও কেন চুরি করলেন? বৃদ্ধা মহিলা, কারণ আমি গত সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম। আমার সাথে এদিম দু নাতিও না খেয়েছিল, ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর। বিচারক এবার পুরো দরবারে চোখ বুলালেন, বললেন, কাল যেন নগর, খাদ্য সরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন, তখন এর রায় দেওয়া হবে। পরদিন সকালে সবাই হাজির হলেন। বিচারক ও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছর কারাদণ্ড দেওয়া হলো। তবে অকপটে সত্য কথা বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার জন্য নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবাই অপরাধী। সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা, আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক, আর এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার ওপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন, দুই হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করাতে পারে না, সেই শহরে তারাও অপরাধী। বাকি 30টি চাবুক সমানভাবে তাদের মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের ওপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতির উপস্থিতিতে সবাইকে বললেন, যে সমাজে একজন বৃদ্ধা মহিলাকে চোর বানায়, যে সমাজ এতিম শিশুরা উপবাস থাকে, সেই সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি 380টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য, আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন। খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। এক মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন, খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটিকে সেই দিনের বিচারক। খলিফার চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার এতিম দুনাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজার অধিকার সমুন্নত করতে না পারা অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টসে লিখে জানান।